পেইন্টার হয়তো বেরোচ্ছে প্রতি বছর। এই দেশে কিন্তু মানে দেখা গেছে যে তুমি যতজনের কথাই মনে করো, তারা প্রত্যেকেই কিন্তু একটা সময় আর্ট ইনস্টিটিউটে ঢুকেছেন, ঢুকে হয়তো শেষ করেননি কিন্তু ঢুকেছেন, অর্থাৎ স্ফুরণটা ওখানে হয়েছে। তবে এটা বলবো যে প্রত্যেকজন শিক্ষকই যে ভালো শিক্ষক তা নয়, ওটাও নির্ভর করে, গুরু লাগে একজন, একজন আইকন লাগে। সাইমাপ, বিলেতকে কি আপনি তৃতীয় বাংলা মনে করেন? করলে কেন করেন? জনসংখ্যার কারণে শুধু করা যে তাতে আমি মনে করি না। আমি মনে করি যে বাংলা ভাষাভাষীদের জন্য, বাংলাদেশের স্বার্থের জন্য যে কাজগুলো বহির্বিশ্বে যেসব জায়গায় হয় তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ নয়, তার অন্যতম হচ্ছে ইংল্যান্ড। এবং ইংল্যান্ডে বাংলাদেশের জন্মকাল থেকেই, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও এভাবে ইংল্যান্ডের যে অবদান, সে রাজনৈতিক পর্যায়েই হোক, সামাজিক পর্যায়েই হোক, যে আন্দোলন পর্যায়েই হোক, বহির্বিশ্বকে প্রভাবিত করার জন্যই হোক, সমস্ত কিন্তু ইংল্যান্ডেই হয়েছে। এখনও মনে করি যখন বাংলাদেশে মহাদুর্যোগ, ঝড়, জলোচ্ছ্বাস নেমে আসে, সাহায্যের পরিমাণটা ইংরেজ ইংল্যান্ড থেকে যায়, তার কারণ হচ্ছে এই সংখ্যা, যেটাকে আমরা কোনো এক সময়, আমারই ধারণা ছিল যে কোয়ালিটি ম্যাটার্স নট দ্য কোয়ান্টিটি, কিন্তু ইংল্যান্ডের ব্যাপারে এটা অসত্য, কোয়ান্টিটি ম্যাটার্স। কারণ তার জন্য ইংল্যান্ডে কোটার বদৌলতে বাংলা ভাষা ওরা চেয়েছে, বিশ্বের মধ্যে ষষ্ঠ স্থানে আছে, এখানে স্পোকেন বাংলা হিসেবে দ্বিতীয় স্থানে আছে। এই মানুষগুলোর মানসিক দাবি মেটানোর জন্যই জাগোনারি হয়েছে, ওসমানি স্কুল হয়েছে, শাপলা হয়েছে, এবং বাইলিঙ্গুয়ালিজম আমাদের টিচিংয়ে চলে আসছে। এবং দেখা গেছে যে কবি নজরুল নামে যে স্কুলটা আছে, ওটা একেবারে মূলধারার অন্যতম একটা শ্রেষ্ঠ স্কুল, প্রাইমারি, কিন্তু তা দেখা যাচ্ছে ওটা আমাদের বাংলাদেশের কবি নজরুলের নামে। তো যেই ছেলে কিংবা মেয়েটি, যে শ্বেতাঙ্গ ছেলে, মানে লেট অ্যালোন বাংলাদেশি ছেলে মেয়ে, তারাও ওই ওই স্কুলে যখন ঢুকতে গিয়ে বলছে আচ্ছা কবি নজরুল কে? বাংলাদেশের একজন কবি। তো ওই কাজটা তো করেছে এখানের সিলেটিরাই। আর এখানে যে দেশীয় রাজনীতির চর্চা হয়, এই বিষয়ে আপনার অনুভূতি কি? এটার কি কোনো কার্যকারিতা আছে? কোনো? একেবারে অকার্যকর একটা ব্যাপার, এইটা একটা মোহে। কিন্তু এখন আবার যদি ভোটার রাইট পাওয়া যায়, তাহলে তখন সেটা নতুন একটা পোলারাইজেশনের ব্যাপার ঘটে যাবে আমার মনে হয়। কারণ এর আগে পর্যন্ত আমি দেখি না যে কোনো যুক্তি আছে, তাদের সাথেও এক ধরনের মেলামেশা আছে, তারা যে সব প্রোগ্রামে যায় আপনিও যান। তা আপনার এই মানে দুইটা বিষয় আমি জানতে চাইবো। একটা হচ্ছে যে এই যে ভাষার যে, আবার যদি আমরা মনে করি যে ভাষার একটা ক্ষেত্র বা ভাষার একটা ব্যারিয়ার, যদি এটা আপনি মনে করেন যে কিভাবে ওভারকাম আপনি করলেন, এবং আপনি সমানভাবে স্যাটিসফাইড কিনা ইংরেজি ভাষাতেও আপনার এই সাহিত্য চর্চা করে বাংলা ভাষায় যেভাবে আপনি সন্তুষ্ট? স্যাটিসফাইড না কেউ হতেও পারে না, প্রথম ভাষার মতো কারো কখনো দ্বিতীয় ভাষা হতে পারে না। দ্বিতীয় ভাষাটা আমার একটা সাবস্টিটিউট ভাষা, আমি বলি আমার অ্যাডাপ্টেড মাদারের ভাষা আর কি। তো এটা তো আমার নিজের মায়ের ভাষা কখনোই হবে না, কিন্তু আমার মায়ের ভাষাটা যেহেতু অত্যন্ত শক্তপোক্ত, সুদৃঢ় অবস্থানে আমার মনোজগতে, আমার কর্মক্ষেত্রে, আমার মেধা এবং আমার মেঘে, আমার ময়ূরে, সমস্ত জায়গায় যেহেতু আমার প্রথম ভাষা একটা সুশক্ত পর্যায়ে আছে, যার জন্য আমি দ্বিতীয় আরেকটি ভাষাতে কাজ করতে স্বচ্ছন্দ না হলেও অস্বাচ্ছন্দ্য বোধ করি না। এবং তার কারণে যেটা হয়েছে, আমার মনে হয় যে আমি মনে করি যে দুটো ভাষাই একটা সিম্বিওটিক পর্যায়ে আছে, এটা গিভ অ্যান্ড টেকের মতো। আর আমি যখন ইংরাজিতে লেখা লিখি করি, আমার কবিতাগুলো আসলে মূলত কতগুলো ছোট ছোট গল্পই বটে, এবং সেগুলি বাংলাদেশের গল্প। এটা আবিষ্কার করেছি বা এটা আমার উপলব্ধিতে এসেছে যে ভাষার অ্যানালজি দিয়ে বা ভাষার সিমিলি দিয়ে আমি যমক, অনুপ্রাস, উপমারূপক উৎপ্রেক্ষায় ইংরেজিতে আমি কখনোই এদেশের
জন হেগলি হতে পারবো না, বেঞ্জামিন জেফানায়া হতে পারবো না, ছোটখাটো আরও কবি ধরি, এরা তো বেশ বড় মাপের, তাদের সমানও হতে পারবো না, কারণ এ ভাষাটা তাদের নিজেদের। কি পারবো আমি আমার ভাষার বা আমার সাহিত্যের বা আমার অভিজ্ঞতার যে অগাধ মণিমাণিক্য আছে সেগুলো যদি আমার কবিতার মধ্যে আমি তুলে আনি, আমার কবিতার কন্টেন্টের জন্য তারা পড়বে, এবং আমি সেটাই করার চেষ্টা করছি। আমার কবিতাগুলো শিশুদেরগুলো তো অন্তমিল সহ হয়, কারণ সেটা আমি শিশুদের যখন কবিতা ক্লাস নিয়ে আমার নিজের কবিতা নিতে হয়, কিন্তু তার মধ্যেও থাকে আব্দুল করিম, তসর আলী, কিপসন গোয়িং, তালি তালি। এখানে যে কিপসন গোয়িং তালি তালি বলে আমি সঙ্গে সঙ্গে বলি ইট মিনস ক্ল্যাপ অ্যান্ড দে স্টার্ট ক্ল্যাপিং উইথ মি। তা আমার মনে হয় যে আমার রেফারেন্সগুলি আমি এইভাবে আনতে থাকি। তারপরে একটা স্টর্ম কবিতা যেটা খুব ভেরি মাচ লাভড বাই মানে অডিয়েন্স হিয়ার, এটা বলি যে বাংলাদেশে সেই বৈশাখী স্টর্ম নিয়ে লেখা, সিড নিয়ে লেখা, নবজন্ম নিয়ে লেখা, ওয়েন দ্য স্টোর্ম ওয়াজ গেটিং ফিউরিয়াসলি টোল অ্যান্ড দ্য সুইংিং লন্ঠন ওয়াজ শোয়িং অল দ্য হিডেন কবওয়েবস অ্যান্ড উই ওয়ার টেকিং রেফিউজ আন্ডার অ্যান ওল্ড আনসাইটলি উডেন টেবল। তো বলতে গেলে রেফারেন্সগুলোতে কি, সে তো বাংলাদেশ আসে। তো এটা যদি অনেক শক্তিশালী কোনো ইংরাজি শব্দেও না হয়, গল্পের জন্যই মানুষ পড়বে। এবং আমার মনে হয় আমার জেনারেশনে আমি যদি আমার জগৎকে এখানে কানেক্ট করে দিতে পারি, তাহলে একটা ভালো লাগা নিয়ে যেতে পারবো। আপনার কি মনে হয়, এমনিতে আপনি তো সংগঠক ও কবিও, সংগঠক সত্তা এবং কবি সত্তাকে খুব বিরোধাত্মক মনে হয়, এবং কবি সত্তাকে জিয়ে রাখার জন্য আপনি আপনার কি রসদ কি, আপনার নিজস্ব হয়তো কিছু বিষয় অবশ্যই থাকবে যেটা আমরা মনে করি যে আমরা যদি একটু জানতে পারি তাহলে? এটা সংঘর্ষক শুধু নয়, একটা মানে রীতিমতো একটা যুদ্ধ সবসময় ভেতরে। এটা হচ্ছে সময় আহারকারী একটা ব্যাপার, হচ্ছে সময়কে খেয়ে ফেলে সংগঠক হলে, সংগঠক সত্তা হলে। তো সংগঠনের কারণ কেন সেটা তো বললাম, যে নিজের যে কমিটমেন্ট থেকে করি, পারলে আমি সংগঠন করতাম না, আমি সারাক্ষণই লিখতাম, যার কারণে গত 2 বছর হলে পুরোপুরি এখন ফুল টাইম লেখক হয়েছি, চাকরি ছেড়ে দিয়েছি। তো সংগঠকের দায়িত্বটা করে, এটা প্রসঙ্গত সাময়িক একটু জানিয়ে রাখি যে আমরা যেহেতু বাইরে থাকি, আমরা শুনি যে আপনার প্রথম দিকের লেখা যারা পড়েছে তারা কিন্তু এখন এটা অনেকটা অভিযোগের সুরেই বলে যে শামীমের লেখা অনেক শক্তি ছিল, যেটা তার সংগঠক সত্তার কারণে, সময় কম দিতে পারার কারণে তার লেখার যে ধার বা শক্তি সেটার ধারাবাহিকতাটা প্রত্যাশিত রকমের থাকেনি, এরকম একটা, এটা এক ধরনের ভালো লাগা ভালোবাসা সহ অভিযোগ, মানে অন্যভাবে না। তো এটা এটা কি মানে এটা আপনার কাছ থেকেই জানতে চাইবো যে এটাকে কিভাবে আপনি এখন মানে ব্যবস্থাপনাটা করছেন? ওই ব্যবস্থাপনা করতে গিয়ে গত 2 বছর ধরে আবার মানে লেখালেখিতেই তো ফেরত এসেছি, আর যে কারণে যে ধারটা বলছেন ও কারণে আমার ওটার কারণ আছে, বাংলাদেশের বাংলা সাহিত্য অনুপস্থিত থেকে এইদিকে তো সাহিত্যকর্ম করে খেতে হয়েছে, এবং এটা আরেকটা ভাষায় করতে গেলে আসলে এটা আমার জন্য ডাবল ওয়ামি, অনেক কষ্টকর। মানে কেউ একটা লেখা যখন সাবমিশন করছে কবিতাগুলো, এদেশের যে যারা ইংরেজিতে লিখছে তার যদি লাগে 7 দিন, আমার সেখানে 3 সপ্তাহ লাগছে। তো ওটা করে গিয়ে কিন্তু বাংলাদেশের ধারাবাহিকতাটা থেকে একটু বিচ্যুত হয়েছি, কারণ কন্টিনিউটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যার কারণে মধ্যখানে এত লিখতে পারিনি, আর এখন ও তারপরে ছিল একটা নিয়মিত চাকরির দাবি এবং সংগঠন, এবং তারপরে হলো যে ক্রিয়েটিভিটিটাকে বজায় রাখা। তো এখন নিয়মিত চাকরিটা চলে গেছে, নাই আর কি, করি না এখন, লেখালেখি করি আর সংগঠনটা করি। সময়টা এখন অনেক বেশি আপনার নিজের জন্য, কবি সত্তার জন্য। আমার নিজের হাতে নিয়ন্ত্রণের কিছুটা ক্ষমতা পেয়েছি, আর নিজেকে তাজা রাখার জন্য যেটা হয়, যেটা বোধহয় একজন সংগঠকের জন্য বোধহয় তাজা রাখতে হয় নিজেকে। আপনি যথেষ্ট তরুণ এই বয়সে, তা জানি না, এটা কিন্তু অনুপ্রেরণামূলক। আপনার নিশ্চয়ই আপনি জেনেছেন, অনেকেই হয়তো আপনাকে বলেছে, কিন্তু সেটা আমি এখানেও ব্যক্ত করছি যে আপনার থেকে তরুণ প্রজন্ম কিন্তু অনুপ্রাণিত হয় যে শামীম আপা এই বয়সেও এইভাবে কাজকর্ম করছে, হ্যাঁ,
এবং নিজেকে এত চমৎকার ভাবে রক্ষা করছে? বয়সটা আসলে মনের মধ্যে, তো বয়সটা তো মনের মধ্যে আমি